হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার খাওয়া দাওয়ার মধ্যে রয়েছে সবই ভেজিটেরিয়ান খাবার, কারণ গত কয়েকদিন আগে রাত 10টা নাগাদ আমার জ্যাঠামশাই হঠাৎ হার্ট অ্যাটাক করে প্রাণ ত্যাগ করেন, যার জন্যই আমাদের ছুচি চলছিল আর ছুচির মধ্যে নিরামিষ খাবার দাবার চলছিল। তো ইতিমধ্যেই ছুচি উঠেছে আর তার জন্যই আজকে প্রথম অনেকদিন পর ভিডিও করছি, তাই নিরামিষ খাবার দাবার নিয়ে এসেছি। তো খাওয়া দাওয়ার মধ্যে কি কি রয়েছে সেটা প্রথমেই দেখিয়ে দিই। এটা আছে লাউ দিয়ে মুগ ডাল, আপেল আর মৌসম্বি নিয়েছি শেষে খাবো, আলু দিয়ে পনির, আলু পটলের ডালনা, আমসত্ত্বের চাটনি, পাঁপড় ভাজা, ঝাল কাঁচা লঙ্কা, অনেক সাদা ভাত, সাথে লেবু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করছি। পাঁপড়টা ড্যাম হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে তো বানানো হয়েছে। লাউ দিয়ে মুগ ডাল ভালোই হয়েছে।
দেশি আলু দিয়ে পনির। এতদিন খাওয়া খাদ্য একদম ঠিক ছিল না, কেননা ছুটির মধ্যে ভালো মন্দ খাওয়া দাওয়া তো হয় না, তাই একটু 19-20 হচ্ছে আর কি। আজকে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। চাটনিটাও দারুণ হয়েছে। Thank you.
গাইজ, খাওয়া দাওয়ার সাথে সাথে ফল খেতে নাই, ফলটা আমি 10 মিনিট পরে খাবো যেহেতু নিয়েছি। আর আপনারা তো জানেনই যে আমি খাবার অপচয় করি না, হাতটা ধুয়ে এসে তারপর ফলটা খাবো। ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।